যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। যে মানুষটিকে তুমি দেখেছো তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোই নি? এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়, এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়, প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের হাতের পুতুল, দুজন একসাথে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই থাকে পুতুলের সুতা। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে ওঠা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। ভালোবাসাবাসীর জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে, সে জ্যোৎস্না দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়, আবার প্রবল প্রেম প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টি জগৎকে ভাসিয়ে দেয়। সব পাখিই জোড়ায় জোড়ায় উড়ে, পক্ষীকুলে শুধুমাত্র চিলকেই নিঃসঙ্গ উঠতে দেখা যায়। নিঃসঙ্গতার আনন্দের সাথে এই পাখিটার হয়তো বা পরিচয় আছে। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো, তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত, এমনকি হিমালয় পর্বতও। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো, বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে হয়তো ভালোবাসাটাই বেশি প্রিয়। পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসে টিনের চালের বৃষ্টির সেতার বাজবে, সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না, কোনো মানে হয়?